Hi students, it has been a few days since I have uploaded my video, so I am back with a new video. I hope you will find it helpful. So amar last video tut ami cross multiplication method in pair of linear equations solve korechilo. To ami 3.5 exercise or number 3 loike korechilo. Aji ami number 4 tu korim. Number 4 tut ki ase, form the pair of linear equations in the following problems and find their solutions if they exist by any algebraic method. আমাক যিকোনো এলজেব্রিক মেথড ইউজ কৰিব দিছে কিন্তু আমি ক্রস মাল্টিপ্লিকেশনতে কৰিছো কাৰণ বাকি তিনিটা মেথড আমি কৰিছো ফার্স্ট কোৱেশ্চনটো কি আছে এ পার্ট অফ মান্থলি হোষ্টেল চার্জেস ইজ ফিক্সড এন্ড দ্য রিমেইনিং ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ ডেজ ওয়ান হ্যাজ টেকেন ফুড ইন দ্য মেস হোয়েন এ স্টুডেন্ট এ টেকস ফুড ফর 20 ডেজ শি হ্যাজ টু পে রুপিস 1000 অ্যাজ হোষ্টেল চার্জেস হোয়ার এজ এ স্টুডেন্ট বি who takes food for 60 days pays rupees 1180 as hostel charges find the fixed charges and the cost of food per day hostel to there a fixed charge loboy aru tumi kiman nim food loa hetur upor charge loy thik ache to ami ki korim duta variable lom let the fixed charge be rupees x and the cost of food per day be rupees y thik ache ene koi duta dhorilisu তে ফিক্সড চার্জটো সবেই দিব লাগিব তো ফার্স্ট ইকুয়েশনটো কি হ'ব এ এ ফুড কিমান দিনৰ কাৰণে লৈছিল 20 দিনৰ কাৰণে তো ফিক্সড চার্জটো এক্স এ দিব আৰু এক দিনত যদি ওয়াই টকা দিয়ে 20 দিনত কিমান টকা দিব 10 20 * ওয়াই মানে এক দিনত যদি 10 টকাকে দিয়ে 20 দিনত 20 * 10 তো এক্স আৰু 20 * ওয়াই তাই টকা দিয়ে আৰু তাই টোটেল কিমান এমাউণ্ট দিব লগা হৈছে 1000 ঠিক আছে এক্স টো ফিক্সড চার্জ আৰু ওয়াই টো হৈছে পার ডে 20 দিনৰ কাৰণে লয় সো এটা 20 মাল্টিপ্লাই হ'ব টোটেল এমাউণ্টটো হ'ব 1000 এই 1000 মই লেফট হ্যান্ড সাইডে লৈ গলে ই হ'ব x + 20 y - 1000 = 0 এটো হৈ গৈছে মোৰ ইকুৱেশ্চন 1 সেকেন্ড ডু বি এ ফুড লৈছে 26 ডেজৰ কাৰণে x টু ফিক্সড চার্জ 26 ডেজৰ কাৰণে y টকাকে হলে 26 * y = টোটেল এমাউণ্ট হৈছে 1180 তে 1180 টু লেফট সাইডে লৈ গলে মই পাম -1180 তো এই দুটা হৈ গল মোৰ ইকুৱেশ্চন 1 এণ্ড 2 এটা আমি ক্রস মাল্টিপ্লিকেশন মেথড বনাব কারণে আমি সিকুয়েন্স এটা বনাব লাগিব সিকুয়েন্সটো কেনেকৈ আৰম্ভ কৰে সদায় ওয়াই টু পৰা আৰম্ভ কৰে 20 মাইনাস 1000 ইয়াৰ 1 আকৌ 20 সো 20 মাইনাস 1000 120 সেকেন্ড ইকুৱেশ্চনটো কি হ'ব 26 মাইনাস 1180 126 26 মাইনাস 1180 126 তাৰ পিছত কি কৰে ইয়াতে ওপৰত x ইয়াতে y আৰু ইয়াতে কনস্ট্যান্ট বাই ক্রস মাল্টিপ্লিকেশন মেথড মই কি কৰিম x বাই কি লিখিম 20 -1180 -26 -1000 সো এটোৱে লিখিছো নেক্সট y ৰ তলত কি লিখিম -1000 1 -1180 1 ঠিক আছে এটোৱে লিখিছো আৰু কনস্ট্যান্টৰ তলত 1 বাই 1 26 -1 20 1 26 -1 20 এটা আমি কেলকুলেশ্যন কৰিম তো এক্স বাই এইটো হ'ব 20 আৰু এইটো মাল্টিপ্লাই কৰিলে -23600 26 আৰু 1000 মাল্টিপ্লাই কৰিলে 26000 ইনটু মাইনাছ মাইনাছ প্লাছ হৈ যাব নেক্সট -1000 ইনটু 1 ওয়াই বাই -1000 মাইনাছ মাইনাছ এইটো প্লাছ হৈ যাব +1180 তো হ'ব 26 -20 তো এইটো পাম আমি সলভ কৰিলে ইয়াৰ পৰা ইয়াক মাইনাছ কৰিলে পাম 2400 ইয়াৰ পৰা ইয়াক মাইনাছ কৰিলে পাম 180 আৰু এইটো পাম 1/6 এতিয়া আমি কি কৰোঁ ক্রস মাল্টিপ্লিকেশন মেথডত ফার্স্ট আৰু লাষ্ট ৰেশিওটো লওঁ তো এক্স বাই 2400 ইকুয়াল টু 1/6 এটা এফালে ডিভাইড হৈ আছে এফালে গ'লে মাল্টিপ্লাই হ'ব মানে ওপৰত যাব তো 60 ইয়াক কাটিব পাৰি কিমান 400 চেম তেনেকৈ ওৱাই বাই 180 ইকুৱেল টু 1/6 180 টু ডিভাইড হৈ আছে 180 টু এফালে গ'লে মাল্টিপ্লাই 180/6 ইকুৱেল টু 30 তাৰমানে ফিক্সড চাৰ্জটো কিমান 400 আৰু কষ্ট অফ ফুড পাৰ ডে কিমান ৰুপিজ 30 এতিয়া কুৱেশ্যন নম্বৰ 2 আমি নকৰোঁ কাৰণ ফ্ৰেকশ্যনৰ মেথ মই আগৰ এক্সাৰচাইজবোৰত কৰিছোঁ কুৱেশ্যন নম্বৰ 3 চাওক কি দিছে Yes scored 40 marks in a test, getting 3 marks for each right answer and losing 1 mark for each wrong answer. Had 4 marks been awarded for each correct answer and 2 marks been deducted for each incorrect answer, then Yes would have scored 50 marks. How many questions were there in the test? Mark total number of questions ulabo dise aru Yes e ki korise ketaman correct answer dise ketaman wrong answer dise. To moi ki koru let the number of questions for which Yes offered right answer be x. এক্সট্ৰা সাপোজ কি কাৰেক্ট এনচাৰ দিছে আৰু ৰং এনচাৰ কেইটাৰ দিছে সাপোজ ৱাইটাৰ দিছে ঠিক আছে এতিয়া প্ৰথম কেছত কৈছে যে এটা যদি কাৰেক্ট দিয়ে সি 3 মাৰ্ক পাব দুটা কাৰেক্ট দিলে 6 মাৰ্ক পাব মানে মাল্টিপ্লাই কৰিম তো সি যদি এক্সট্ৰা কাৰেক্ট কৰে তেনেহ'লে কিমান মাৰ্কছ পাব 3 ইনটু এক্স তো ফাৰ্ষ্ট হৈছে 3 ইনটু এক্স আৰু কৈছে সি যদি এটা ৰং এনচাৰ দিয়ে তাৰ 1 মাৰ্ককে কাটা যায় দুটা ৰং এনচাৰ দিলে 2 মাৰ্ক কাটা যাব তিনিটা ৰং এনচাৰ দিলে 3 মাৰ্ক মানে ইনটু কৰি আছোঁ
তো সি যদি ওয়াইটা রং এনসার দিয়ে কিমান মার্কস কাটা যাব, ওয়ান ইন্টু ওয়াই, ঠিক আছে, কাটা যাব দেই, এটা প্লাস নহয়। তো সি এক্সটা কারেক্ট এনসার দিলে থ্রি ইন্টু এক্স, ওয়াইটা রং এনসার দিলে মাইনাস ওয়ান ইন্টু ওয়াই, ইকুয়াল টু টোটেল কিমান, হি যিমান টোটেল পাইছে হি 40, ঠিক আছে। কারেক্ট এনসার দিয়ার পিছত নিগেটিভ করার পিছত সি টোটেল 40 পাইছে। 40 মই লেফট সাইডে লৈ আনো, মাইনাস 40, তো 3x y মাইনাস ওয়াই মাইনাস 40 ইকুয়াল টু 0, এই মোট ফার্স্ট ইকুয়েশন। আর এবার কোথাও সি এক্সটা কারেক্ট এনসার দিছে, তো 3 ইন্টু এক্স, আর ওয়াইটা রং এনসার দিছে, তো মাইনাস 1 ইন্টু ওয়াই ইকুয়াল টু 40। সেকেন্ড কেসত কি কৈছে, যদি কারেক্ট এনসারত 4 মার্কসকে দিয়ে, রং এনসার 2 মার্কসকে দিয়ে, তেতিয়া হি 50 পাব। মানে এক্সটা কারেক্ট এনসার দিছে তো 4 ইন্টু এক্স, আর ওয়াইটা রং এনসার দিছে তো মাইনাস 2 ইন্টু ওয়াই, কারণ এটা রং এনসার 2 মার্ককে কাটিব, তেতিয়া হি পাব 50। এটা সব কেটা 2 রে ডিভাইড যায়, টুরে ডিভাইড করে দিয়ে হব 2x, ই হব ওয়াই, ই হব 25, 25 টু লেফট সাইড আনিলে 2x মাইনাস ওয়াই মাইনাস 25 ইকুয়াল টু 0, এটা হল ইকুয়েশন 2। ইকুয়েশন 1 এন্ড 2 পাই গেল, ক্রস মাল্টিপ্লিকেশন মেথডত মই ইয়ার সিরিজটো বনাম। ইয়ারপর আহিব সবতকে আগত মাইনাস 1 মাইনাস 40 3 মাইনাস 1, চা মাইনাস 1 মাইনাস 40 3 মাইনাস 1, সেকেন্ডের উপর আহিব মাইনাস 1 মাইনাস 25 2 মাইনাস 1, মাইনাস 1 মাইনাস 25 2 মাইনাস 1, ইয়ার তল উপর এক্স, ইয়ার উপর ওয়াই, ইয়ার উপর 1। এটা বাই ক্রস মাল্টিপ্লিকেশন মেথড কি লিখিম, এক্স বাই মাইনাস 1 ইন্টু মাইনাস 25 মাইনাস মাইনাস 1 ইন্টু মাইনাস 40, সেটাই লিখিছো, ঠিক আছে। নেক্সট ওয়াই বাই মাইনাস 40 ইন্টু 2 মাইনাস মাইনাস 25 ইন্টু 3, ঠিক আছে। ওয়ান বাই 3 ইন্টু মাইনাস 1 মাইনাস 2 ইন্টু মাইনাস 1, ঠিক আছে, মাল্টিপ্লাই তেনেকে করছো। নেক্সট সিহঁতক মাল্টিপ্লাই কৰিম, এইটো মাইনাছ মাইনাছ 25 হৈ যাব, তিনিটা মাইনাছ আছে, মাজত মাইনাছ থাকিব, এক্স বাই 25 মাইনাছ 40, এইটো হ'ব মাইনাছ 80 মাইনাছ মাইনাছ, এইটো প্লাছ ওয়াই বাই মাইনাছ 80 প্লাছ 75, ওৱান বাই 3 ইন্টু মাইনাছ 1 মাইনাছ 3 মাইনাছ মাইনাছ, এইটো প্লাছ হৈ যাব প্লাছ 2, ঠিক আছে। দেন নেক্সট লাইনত হ'ব এক্স বাই মাইনাছ 15 ওয়াই বাই মাইনাছ 5 ওৱান বাই মাইনাছ 1, এতিয়া ফাৰ্ষ্ট আৰু থাৰ্ড ৰেচিঅ'টো ল'ম, এক্স বাই মাইনাছ 15 ইকুৱেল টু ওৱান বাই মাইনাছ 1, মাইনাছ মাইনাছ দুইফালে কাটা যাব, 15 দুইফালে ডিভাইড হৈছে, এফালে মাল্টিপ্লাই, 15 ইন্টু 1 এনসাৰ হ'ব 15, আৰু ওয়াই বাই মাইনাছ 5 ইকুৱেল টু 1 বাই মাইনাছ 1, মাইনাছ মাইনাছ কেনচেল যাব, 5 টু ডিভাইড হৈছে, এফালে গ'লে মাল্টিপ্লাই 5 ইন্টু 1 5, তাৰমানে কেইটা কাৰেক্ট এনচাৰ দিছে 15টা, আৰু ৰং এনচাৰ কেইটা দিছে 5টা। কিন্তু আমাক কুৱেশ্যন সুধিছে টোটেল নাম্বাৰ অফ কুৱেশ্যন কিমান আছিল, তাৰমানে টোটেল সি কাৰেক্ট আৰু ৰং এনচাৰ দি প্লাছ কৰি পেলাই মই গম পাম টোটেল কিমানটা কুৱেশ্যন আছিল, মানে টোটেল আছিল 20টা কুৱেশ্যন, ঠিক আছে। নেক্সট নম্বৰ 4, প্লেসেস এ এন্ড বি আর 100 কিলোমিটার অ্যাপার্ট অন এ হাইওয়ে, ডিস্টেন্স হয়েছে 100 কিলোমিটার, ওয়ান কার স্টার্টস ফ্রম এ অ্যান্ড আনাদার ফ্রম বি এট দ্য সেম টাইম, ইফ দ্য কার্স ট্রাভেল ইন দ্য সেম ডাইরেকশন এট ডিফারেন্ট স্পিডস দে মিট ইন 5 আওয়ার্স, ইফ দে ট্রাভেল টুয়ার্ডস ইচ আদার দে মিট ইন 1 আওয়ার, হোয়াট আর দ্য স্পিডস অফ দ্য টু কার্স, দুটা কার স্পিড ওলাব দিছে, তো ফার্স্ট মানে কি করছো, লেট দ্য স্পিড অফ দ্য কার স্টার্টিং ফ্রম এ বি এক্স কিলোমিটার পার আওয়ার এন্ড দ্য স্পিড অফ দ্য কার স্টার্টিং ফ্রম বি বি ওয়াই কিলোমিটার পার আওয়ার। তো আমাক ইয়াতে কৈছে যে এবাৰ সিহঁতে চেম ডাইৰেকশ্যনত ট্ৰেভেল কৰে আৰু এবাৰ অপজিট ডাইৰেকশ্যন, ট্ৰেভেলছ টুৱৰ্ডছ ইচ আদাৰ। তো আমি ৰিলেটিভ মোশ্যনৰ পৰা পাইছোঁ যে যদি চেম ডাইৰেকশ্যনত কোনোবা ট্ৰেভেল কৰে তেতিয়া স্পীডটো সদায় এক্স মাইনাছ ৱাই হ'ব, দুটাৰ যদি এক্স আৰু ৱাই হয় এক্স মাইনাছ ৱাই কিলোমিটাৰ পাৰ আৱাৰ, আৰু যদি অপজিট ডাইৰেকশ্যনত ট্ৰেভেল কৰে তেতিয়া এক্স প্লাছ ৱাই কিলোমিটাৰ পাৰ আৱাৰ, অপজিট ডাইৰেকশ্যনত প্লাছ হয় স্পীডবোৰ আৰু চেম ডাইৰেকশ্যনত মাইনাছ হয়। এতিয়া আমাক কৈছে যে ইফ দে ট্ৰেভেল ইন দ্য চেম ডাইৰেকশ্যন দে মিট ইন 5 আৱাৰ্ছ, চেম ডাইৰেকশ্যনত সিহঁতে 5 ঘণ্টা পিছত বিট কৰে। এতিয়া তোমালোকে এটা ফৰ্মুলা জানা, ডিষ্টেঞ্চ বাই স্পীড ইকুৱেল টু টাইম, এতিয়া ডিষ্টেঞ্চ কিমান আছিল 100 কিলোমিটাৰ, চেম ডাইৰেকশ্যনত স্পীড কিমান এক্স মাইনাছ ৱাই, তো ডিষ্টেঞ্চ বাই স্পীড ইকুৱেল টু টাইম 5 আৱাৰ্ছ লাগিছে। এতিয়া আমি এইটো ক্ৰছ মাল্টিপ্লাই কৰিম, 100 ইন্টু 100, 5 ইন্টু x 5x মাইনাছ 5 ইন্টু y মাইনাছ 5y, ইয়াক মই লিখিব পাৰোঁ 5x মাইনাছ 5y ইকুৱেল টু 100, 100 টু লেফ্টত লৈ যাওঁ, 5x মাইনাছ 5y মাইনাছ 100 ইকুৱেল টু 0, চব 5 ডিভাইড যাব, এক্স মাইনাছ ৱাই মাইনাছ 20 ইকুৱেল টু 0, এইটো হৈ গ'ল মোৰ ফাৰ্ষ্ট ইকুৱেশ্যন। ছেকেণ্ড ইকুৱেশ্যনটোত কৈছে ইফ দে ট্ৰেভেল টুৱৰ্ডছ ইচ আদাৰ দে মিট ইন 1 আৱাৰ, চেম ডাইৰেকশ্যনটো হৈ গ'ল, এতিয়া অপজিট ডাইৰেকশ্যন, ট্ৰেভেলছ টুৱৰ্ডছ ইচ আদাৰ মানে দুইটা অপজিট ফালৰ পৰা আহি আছে, তাৰমানে স্পীডটো হ'ব প্লাছ, ডিষ্টেঞ্চ হ'ল 100, স্পীড হৈছে এক্স প্লাছ ৱাই ইকুৱেল টু টাইম কিমান 1, ডিষ্টেঞ্চ বাই স্পীড ইকুৱেল টু টাইম, ঠিক আছে। তো এটা ক্রস মাল্টিপ্লাই 100 ইন্টু 100, 1 ইন্টু x x, 1 ইন্টু y y y, তো এইটো হয়ে যাব এক্স প্লাস ওয়াই, 100 টু এফালে লৈ গেলে মাইনাস 100 ইকুয়াল টু 0, এইটো হয়ে গেল মোৰ ইকুয়েশন 2। এতিয়া মই ক্রস মাল্টিপ্লিকেশনের সিরিজটো বনাম, ফার্স্ট ইকুয়েশনের পৰা আহিব মাইনাস 1 মাইনাস 20 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 20 1 মাইনাস 1, সেকেন্ডের পৰা আহিব 1 মাইনাস 100 1 1 1 মাইনাস 100 1 1,
ঠিক আছে। এতিয়া ক্ৰছ মাল্টিপ্লিকেশ্যন মেথড এক্স বাই কি লিখিম, মাইনাছ ওৱান ইনটু মাইনাছ হাণ্ড্ৰেড মাইনাছ ওৱান ইনটু মাইনাছ টুৱেণ্টি লিখিছোঁ। ৱাই বাই মাইনাছ টুৱেণ্টি ইনটু ওৱান মাইনাছ মাইনাছ হাণ্ড্ৰেড ইনটু ওৱান, ঠিক আছে। আৰু ওৱান বাই ওৱান ইনটু ওৱান মাইনাছ ওৱান ইনটু মাইনাছ ওৱান, ঠিক আছে। এতিয়া হ'ল এক্স ৱাই কেলকুলেট কৰি এইটো প্লাছ হৈ যাব, ওৱান ইনটু হাণ্ড্ৰেড হাণ্ড্ৰেড, এইটো মাইনাছ মাইনাছ প্লাছ টুৱেণ্টি, মাইনাছ টুৱেণ্টি ইনটু ওৱান মাইনাছ টুৱেণ্টি, আৰু এইটো প্লাছ হাণ্ড্ৰেড হৈ যাব, এইটো ওৱান বাই ওৱান প্লাছ ওৱান, এইটো হৈ যাব এক্স বাই ওৱান টুৱেণ্টি ইকুৱেল টু ৱাই বাই এইটি ইকুৱেল টু ওৱান বাই টু। এতিয়া ফাৰ্ষ্ট আৰু থাৰ্ড ইকুৱেশ্যনটো এক্স বাই ওৱান টুৱেণ্টি ইকুৱেল টু ওৱান বাই টু, ওৱান টুৱেণ্টি টু ডিভাইড হৈ আছে এফালে গ'লে মাল্টিপ্লাই, ওৱান টুৱেণ্টি বাই টু মানে ছিক্সটি, আৰু ছেম ৱাই বাই এইটি ইকুৱেল টু ওৱান বাই টু, ৱাই ইকুৱেল টু এইটি টু এফালে মাল্টিপ্লাই হ'ব এইটি বাই টু ফৰ্টি, মানে দুইটা কাৰৰ স্পীড, এটাৰ আছিল ছিক্সটি কিলোমিটাৰ পাৰ আৱাৰ আৰু এটা আছিল ফৰ্টি কিলোমিটাৰ পাৰ আৱাৰ, ঠিক আছে। মনত ৰাখিবা ডিষ্টেঞ্চ বাই স্পীড ইকুৱেল টু টাইম, এনেকুৱা আমি আৰু প্ৰব্লেমছ পাম পিছত আমি এইটো প্ৰচেছতে কৰিম। এতিয়া নেক্সট কুৱেশ্যন আছে, দ্য এৰিয়া অফ এ ৰেক্টেংগল গেটছ ৰিডিউচড বাই নাইন স্কুৱেৰ ইউনিটছ ইফ ইটছ লেন্থ ইজ ৰিডিউচড বাই ফাইভ ইউনিটছ এণ্ড ব্ৰেথ ইজ ইনক্ৰিজ বাই থ্ৰী ইউনিটছ। ইফ ইউ ইনক্ৰিজ দ্য লেন্থ বাই থ্ৰী ইউনিটছ এণ্ড দ্য ব্ৰেথ বাই টু ইউনিটছ, দ্য এৰিয়া ইনক্ৰিজেছ বাই ছিক্সটি ছেভেন স্কুৱেৰ ইউনিটছ, ফাইণ্ড দ্য ডাইমেনশ্যনছ অফ দ্য ৰেক্টেংগল। ডাইমেনশ্যন অফ ৰেক্টেংগল ওলাব দিছে মানে লেন্থ আৰু ব্ৰেথ, আৰু কিছুমান কণ্ডিশ্যন দিয়া আছে। মই কি কৰিছোঁ, লেট দ্য লেন্থ অফ দ্য ৰেক্টেংগল বি এক্স ইউনিট এণ্ড দ্য ব্ৰেথ বি ৱাই ইউনিট, ঠিক আছে। এক্স আৰু ৱাই, এতিয়া আমি এৰিয়া অফ এ ৰেক্টেংগল জানো লেন্থ ইনটু ব্ৰেথ, তো ইয়াতে আমাৰ কি হ'ব এক্স ইনটু ৱাই। ফাৰ্ষ্ট কণ্ডিশ্যনত কৈছে দ্য এৰিয়া গেটছ ৰিডিউচ বাই নাইন স্কুৱেৰ ইউনিটছ, মানে আগতে যদি টেন আছিল এতিয়া টেন মাইনাছ নাইন হ'ব, আগতে যদি টুৱেণ্টি আছিল এবাৰ টুৱেণ্টি মাইনাছ নাইন হ'ব। ইফ ইটছ লেন্থ ইজ ৰিডিউচ বাই ফাইভ ইউনিটছ এণ্ড ব্ৰেথ ইজ ইনক্ৰিজ বাই থ্ৰী ইউনিটছ, তো কি কৰিছে, মোৰ লেন্থ আছিল এক্স, ফাইভ ইউনিটছ কমাই দিছে, ৰিডিউচড এক্স মাইনাছ ফাইভ, লেন্থ ইনটু ব্ৰেথ, কাৰণ এৰিয়া অফ এ ৰেক্টেংগুলাৰ ফৰ্মুলা লেন্থ ইনটু ব্ৰেথ, ব্ৰেথ কি হৈছে থ্ৰী ইউনিটছ বঢ়াই দিছে, ৱাই প্লাছ থ্ৰী, লেন্থ ইনটু ব্ৰেথ ইকুৱেল টু কি হৈছে নতুন এৰিয়াটো কিমান, আগত এৰিয়া আছিল এক্স ৱাই, এইবাৰৰ নতুন এৰিয়াটো এক্স ৱাইতকৈ নাইন কম, কাৰণ কৈছে যে এৰিয়া গেটছ ৰিডিউচড, ঠিক আছে, পুৰণা এৰিয়াৰ পৰা নাইন কমি গৈছে। তো লেন্থ ইনটু ব্ৰেথ এক্স মাইনাছ ফাইভ ইনটু ৱাই প্লাছ থ্ৰী ইকুৱেল টু এক্স ৱাই মাইনাছ নাইন, তো ইয়াক মই মাল্টিপ্লাই কৰোঁ এক্স ইনটু ৱাই এক্স ৱাই, এক্স ইনটু থ্ৰী থ্ৰী এক্স, মাইনাছ ফাইভ ইনটু ৱাই মাইনাছ ফাইভ ৱাই, মাইনাছ ফাইভ ইনটু থ্ৰী মাইনাছ ফিফটিন ইকুৱেল টু এক্স ৱাই মাইনাছ নাইন, দুইফালে এক্স ৱাই এক্স ৱাই কেনচেল যাব, এফালে কি হ'ব থ্ৰী এক্স মাইনাছ ফাইভ ৱাই, এইটো মাইনাছ ফিফটিন, মাইনাছ নাইনটো আহিলে প্লাছ নাইন, থ্ৰী এক্স মাইনাছ ফাইভ ৱাই মাইনাছ ফিফটিন প্লাছ নাইন মাইনাছ ছিক্স ইকুৱেল টু জিৰ', এইটো হৈ গৈছে ইকুৱেশ্যন ওৱান। এতিয়া আমাৰ ছেকেণ্ড পাৰ্টটোত কৈছে ইফ ইউ ইনক্ৰিজ দ্য লেন্থ বাই থ্ৰী ইউনিটছ এণ্ড দ্য ব্ৰেথ বাই টু ইউনিটছ, দ্য এৰিয়া ইনক্ৰিজেছ বাই ছিক্সটি ছেভেন স্কুৱেৰ ইউনিটছ, কৈছে এবাৰ যদি লেন্থটো বঢ়াই দিওঁ, এক্স আছিল এবাৰ এক্স প্লাছ থ্ৰী কৰি দিছোঁ, ব্ৰেথ ৱাই আছিল ৱাই প্লাছ টু কৰি দিছোঁ, ঠিক আছে, তো এৰিয়াটো কিমান বাঢ়িছে, আগতে যদি এক্স ৱাই আছিল এবাৰ ছিক্সটি ছেভেন বাঢ়িছে, এক্স ৱাই প্লাছ ছিক্সটি ছেভেন, তো এনেকৈ আমাৰ ছেকেণ্ড ইকুৱেশ্যনটো হ'ব, লেন্থটো থ্ৰী ইউনিটছ বঢ়াইছোঁ, ব্ৰেথ টু টু ইউনিটছ বঢ়াইছোঁ, লেন্থ ইনটু ব্ৰেথ ইকুৱেল টু নতুন এৰিয়া পুৰণা এৰিয়া প্লাছ ছিক্সটি ছেভেন। ইয়াক মাল্টিপ্লাই কৰোঁ এক্স ইনটু ৱাই এক্স ৱাই, এক্স ইনটু টু টু এক্স, থ্ৰী ইনটু ৱাই থ্ৰী ৱাই, থ্ৰী ইনটু টু ছিক্স, এক্স ৱাই প্লাছ ছিক্সটি ছেভেন, দুইফালে এক্স ৱাই এক্স ৱাই কেনচেল যাব, এইটো হ'ব টু এক্স প্লাছ থ্ৰী ৱাই প্লাছ ছিক্স মাইনাছ ছিক্সটি ছেভেন, টু এক্স প্লাছ থ্ৰী ৱাই মাইনাছ ছিক্সটি ওৱান ইকুৱেল টু জিৰ', এইটো গৈছে মোৰ ইকুৱেশ্যন টু। এতিয়া মই ছিৰিজটো বনাম, ইয়াৰ পৰা আহিলে মাইনাছ ফাইভ মাইনাছ ছিক্স থ্ৰী মাইনাছ ফাইভ, মাইনাছ ফাইভ মাইনাছ ছিক্স থ্ৰী মাইনাছ ফাইভ, ছেকেণ্ড ইকুৱেশ্যনটোৰ পৰা আহিব থ্ৰী মাইনাছ ছিক্সটি ওৱান টু থ্ৰী, থ্ৰী মাইনাছ ছিক্সটি ওৱান টু থ্ৰী। বাই ক্ৰছ মাল্টিপ্লিকেশ্যন মেথড কি হ'ব, এক্সৰ তলত কি লিখিম, মাইনাছ ফাইভ ইনটু মাইনাছ ছিক্সটি ওৱান মাইনাছ থ্ৰী ইনটু মাইনাছ ছিক্স লিখিছোঁ, ৱাই বাই মাইনাছ ছিক্স ইনটু টু মাইনাছ মাইনাছ ছিক্সটি ওৱান ইনটু থ্ৰী লিখিছোঁ, ওৱান বাই থ্ৰী ইনটু থ্ৰী মাইনাছ টু ইনটু মাইনাছ ফাইভ, তো ইয়াৰ পৰা আহিব এইটো কেলকুলেট কৰিলে পাম মই থ্ৰী হাণ্ড্ৰেড ফাইভ, এইটো মাইনাছ মাইনাছ প্লাছ হৈ যাব, এক্স বাই থ্ৰী হাণ্ড্ৰেড ফাইভ প্লাছ এইটিন, ইয়াৰ পৰা আহিব মাইনাছ টুৱেল্ভ, ইয়াৰ পৰা এইটো কেলকুলেট কৰিলে প্লাছ ওৱান এইটটি থ্ৰী, এইটো ওৱান বাই নাইন মাইনাছ 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 প্লাছ হৈ যাব টু ইনটু ফাইভ টেন, এইটো হ'ব এক্স বাই থ্ৰী টুৱেণ্টি থ্ৰী, এইটো হ'ব ৱাই বাই ওৱান ছেভেণ্টি ওৱান ইকুৱেল টু ওৱান বাই নাইণ্টিন। এতিয়া ফাৰ্ষ্ট আৰু থাৰ্ডটো এক্স বাই থ্ৰী টুৱেণ্টি থ্ৰী ইকুৱেল টু ওৱান বাই নাইণ্টিন, তো এক্স ইকুৱেল টু থ্ৰী টুৱেণ্টি থ্ৰী বাই নাইণ্টিন, এইটো হ'ব ছেভেণ্টিন, ঠিক আছে। ৱাই বাই ওৱান ছেভেণ্টি ওৱান ইকুৱেল টু ওৱান বাই নাইণ্টিন, এইটো ওৱান ছেভেণ্টি ওৱানটো ইফালে মাল্টিপ্লাই হ'ব ওৱান ছেভেণ্টি ওৱান বাই নাইণ্টিন নাইন টাইমছ, তাৰমানে মই লেন্থটো কিমান ইউনিট পালোঁ ছেভেণ্টিন ইউনিটছ আৰু ব্ৰেথ নাইন ইউনিটছ। তো ইয়াতে ক্ৰছ মাল্টিপ্লিকেশ্যন মেথডৰ এক্সাম্পল হে। এতিয়া এই চেপ্টাৰটোত আমাৰ আৰু এটা এক্সাৰচাইজ বাকী আছে, সেইটো হৈছে ইকুৱেশ্যনছ ৰিডিউচেবল টু পেয়াৰ অফ লিনিয়াৰ ইকুৱেশ্যনছ ইন টু ভেৰিয়েবলছ, সেইটো মই মোৰ নেক্সট ভিডিঅ'ত আপলোড কৰিম।